আপুরা আরেকবার একটু জয়েন করে ফেলে, এত বেশি ডিস্টার্ব, মানে আজকে অনেক বেশি ডিস্টার্ব হচ্ছে আমার নেটে। আরেকবার একটু জয়েন করে ফেলো সবাই, কি যে অবস্থা। আরেকবার একটু জয়েন করে জানিয়ে দাও যে ক্লিয়ার আছে কিনা, কথাগুলো ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা। আজকে নেটের অনেক ডিস্টার্ব হচ্ছে আমার, কি অবস্থা, অনেক বেশি ডিস্টার্ব হচ্ছে নেটের। সো একটু আরেকবার কষ্ট করে জয়েন করো, তোমরা কি বলবো আর। আচ্ছা, পিঙ্কের মধ্যে দেখাচ্ছে, হ্যাঁ লখনৌটা পিঙ্কের মধ্যে দেখাচ্ছে এখন। ক্লিয়ার আছে, কথাগুলো ঠিকঠাক শোনা যাচ্ছে? আপু নেটের ডিস্টার্ব করছে অনেক আমার। এখন ক্লিয়ার আপু? তাজিত আপু এই যে পিঙ্কের মধ্যে আবার দেখাবো, ঠিক আছে, আমি আবার দেখাবো। হ্যাঁ ক্লিয়ার, ঠিক আছে আপু, থ্যাংক ইউ আপু। সো এই যে এটা হচ্ছে তোমার পিঙ্ক কালারের মধ্যে আছে, পিঙ্ক কালারের মধ্যে দেখো এরকম পেস্ট কালারের সুতা দিয়ে তোমার লখনৌটা করা, শ্যাডোটা করা, আর ভরাটটা এরকম শার্টিং ভরাট হবে, আর হচ্ছে লখনৌ কাজটা করা, ঠিক আছে, এভাবে করে আছে পিঙ্ক কালারে। পুরাটা হচ্ছে এভাবে সিকোয়েন্স ওয়ার্ক করা আছে, অ্যান্ড হচ্ছে অনেক সুন্দর করে। কীরকম ডিস্টার্ব করছে নেট, লাইভটা মনে হয় আজকে করা হবে না, যে এরকম ডিস্টার্ব শুরু হয়েছে নেটের। আপনার ক্লিয়ার আছে? ক্লিয়ার আপু, ওকে থ্যাংক ইউ আপু। সো এটা হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে আছে। একটু যখন ডিস্টার্ব করে আমাকে একটু জানিও যে আপু দেখা যাচ্ছে না, বেঁধে টেঁধে যাচ্ছে, এরকম হলে একটু জানিও। আজকে জানি না কেন নেট এত ডিস্টার্ব করতেছে, রোজা থেকে তারপর লাইভ করা কতটা কষ্টকর, তারপরে যদি এরকম নেট ডিস্টার্ব করে, আর কিছু বলার আছে বলো। সো এই যে এটা হচ্ছে পিঙ্ক, হ্যাঁ বেবি পিঙ্কের মধ্যে আছে, এটা সুন্দর একটা পিঙ্ক, খুব মানে একদম আছে না একটা হালকা বেবি পিঙ্ক, ওটা না আরেকটু, হ্যাঁ আরেকটু ডিপ। সো এইটা স্ক্রিনে যে কালারটা দেখা যাচ্ছে এই কালারটা, এটা গেল। এবার যাচ্ছে ব্যাক পোর্শনটা, এটার পিঠে এই কাজটা আছে সুন্দর করে, দেখো পিছনে এরকম করে ছিটাগুলো আছে, পুরাটা পিছনে এভাবে করে আছে। আমি খুব ফাস্ট দেখাই কারণ নেট অনেক ডিস্টার্ব করছে, সো আমি ফাস্ট দেখাই। এটা হচ্ছে হাতাটা, দুইটা হাতাই এরকম করে করা আছে, দেখে নাও। এই হচ্ছে দুইটা হাতা, এই হচ্ছে দুইটা হাতা, দেখো খুবই সুন্দর করে করা আছে। এই যে দুইটা হাতা হচ্ছে এই এরকম এরকম লম্বালম্বি এই কাজটা হবে, আর হচ্ছে প্যানেলটা হবে নিচে, ঠিক আছে, এই যে নিচের এই প্যানেলটা হবে, এরকম লম্বালম্বি কাজ হবে। ওকে রেখে দিচ্ছি। এবার চলে যাচ্ছি আমি ওড়নাতে, ওড়নাটাও সেই নাইস, হ্যাঁ ওড়নাটা তো আবারও তিনটা কালার দেখিয়েছে, আমি জাস্ট ধরে দেখিয়ে দিব। এই হচ্ছে তোমার ওড়নাটা, ঠিক আছে, এই হচ্ছে ওড়নাটা সুন্দর করে আছে পিঙ্ক কালারের মধ্যে দেখাচ্ছি। এই হচ্ছে কাজটা এভাবে করে আছে, তোমার 38 ইঞ্চি চওড়া হবে, আর হচ্ছে 5.5 হাত লং হবে, ঠিক আছে, 38 ইঞ্চি চওড়া হবে, 5.5 হাত লং হবে। এই লাইভটা একটু শেয়ার করে দাও, এই লাইভটাও একটু শেয়ার করে দাও। আগের লাইভটা আসলে হচ্ছিল বাফারিং করছিল। সো এই যে প্রাইস থাকবে হচ্ছে 2500 টাকা, 2500 টাকা। সো যারা নিবা ঝটপট করে নিয়ে নাও। প্রাইডের মধ্যে আছে জামা অ্যান্ড ওড়না, এবং এভাবে শ্যাডো কাজ করা আছে, দেন হচ্ছে এরকম শার্টিং ভরাটে কাজ করা আছে, পাইপিং আছে, টার্সেল আছে, এবং অনেক হাজারো চুমকি আছে, হাজারের উপরে চুমকি আছে, এটা বলে শেষ করা যাবে না। প্রাইস থাকবে হচ্ছে ওয়ানলি 2500 টাকা, 2500 টাকা। স্ক্রিনশট ডান করো, নেম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে ইনবক্সে চলে দাও। একদম আমাদের হচ্ছে এক্সক্লুসিভ একটা কালেকশন, ঠিক আছে, এগুলো কর্মীরা করতেই চায় না, কারণ এগুলো করতে ওদের বিরক্ত এসে যায়, হ্যাঁ এরকম ছোট চুমকি ওরা লাগাতেই চায় না, ওরা বিরক্ত এসে যায়। ওকে পিঙ্কটা দেখাইলাম, ওই সময় নেটে ডিস্টার্ব হচ্ছিলো, সাদাটাও একটু দেখিয়ে দেবো, জাস্ট আমি ধরে দেখিয়ে দেবো, ঠিক আছে। এবার গুজরাটি ওয়ান পিসে চলে যাচ্ছি, এই হচ্ছে সাদাটা, হোয়াইট কালারটা, ঠিক আছে, হোয়াইট কালারটা, এটা হচ্ছে পিঙ্ক বেবি পিঙ্ক সুতা দিয়ে তোমার লখনৌ স্টিচটা করা, দেন হচ্ছে শার্টিং ভরাট করা, ভরাটটা এরকম কালারফুল হবে, অনেক চুমকির কাজ আছে এখানে, সুন্দর একদম পিঙ্ক চুমকি, হ্যাঁ পিঙ্ক, তারপরে এরকম একটা গ্লেজি টাইপের চুমকির কাজ আছে, এভাবে করে আছে। ওকে এটার ব্যাক পোর্শনে এরকম হচ্ছে তোমার এই যে এভাবে ভরাটের কাজটা আছে, ব্যাক পোর্শনেও একদম সুন্দর করে কাজটা আছে, গেল। এবার যাচ্ছে এটার ওড়নাতে, ওড়নাটা জাস্ট ওই ওয়েতেই থাকবে, টার্সেল থাকবে, তারপরে হচ্ছে এই হচ্ছে ওড়নাটা, এইভাবে করে আছে ওড়নাটা, ঠিক আছে। এইভাবে করে আছে ওন্নাটা, এইভাবে করে আছে, এই যে খুবই সুন্দর, খুবই নাইস। এটা হচ্ছে হোয়াইট কালারটা, হোয়াইট কালারটা প্রাইস থাকবে হচ্ছে 2500 টাকা। এটা হচ্ছে হাতের পোর্শনটা, ঠিক আছে, এটা হচ্ছে হাতের পোর্শনটা। কালার মাত্র হচ্ছে 4টা কালার, হ্যাঁ ওকে রেখে দিচ্ছি। এটা কালার হচ্ছে মাত্র 4টা কালার। এই দেখো এগুলা এরকম করা, এর মধ্যে যেটা শ্যাডো আছে দেখো এরকম করা, খুবই নাইস, খুবই নাইস। হ্যাঁ, প্রাইস থাকবে হচ্ছে 2500 টাকা, 2500 2 পিসেস অ্যান্ড হচ্ছে প্রাইস একদম ফিক্সড। হ্যাঁ, এগুলো হচ্ছে ঈদের কালেকশন, সো প্রাইস নিয়ে কোনো দামাদামি তোমরা করো না, কারণ দেখবা অনেক রিজনেবল প্রাইসে অনেক ভালো ড্রেস এগুলো। হ্যাঁ ওকে, যারা বড় বড় ওড়নার ড্রেস চাও তাদের জন্য। সো এবার চলে যাচ্ছে আমি মিষ্টি কালারটা, সব একবার দেখিয়ে দিয়েছি আগে, জাস্ট এখন একবার শো করে যাচ্ছি, হ্যাঁ যারা দেখতে পাও নাই তাদের জন্য। মিষ্টি কালারটা, এই হচ্ছে মিষ্টি কালারের জামাটা, এইভাবে এই, ঠিক আছে, এই হচ্ছে মিষ্টি কালারটা। এটা নিচে হচ্ছে এরকম করে কাজ, নেটওয়ার্কের ডিস্টার্বের কারণে হচ্ছে আবার দেখানো লাগছে। আর এই হচ্ছে তোমার ছিটাটা সুন্দর করে আছে, ছিটাটা পুরাটা জামা জুড়ে, পিছনে পুরাটা জামা জুড়ে। আর এটা হচ্ছে তোমার হাতাটা, এই যে দুইটা হাতায় এই কাজটা আছে, ওকে দুইটা হাতায় এই কাজটা আছে। দেন আমি চলে যাব হচ্ছে ওড়নাতে। ওড়নাটা হচ্ছে এরকম, একটু দেখো না আমার লাইভটা, দরজা দেখা আছে। এই হচ্ছে তোমার ওড়নাটা, ঠিক আছে, এই হচ্ছে তোমার ওড়নাটা, এই যে। প্রাইস থাকবে হচ্ছে ওয়ানলি 2500 টাকা। মিষ্টি কালার, পিঙ্ক কালার, আর হচ্ছে হোয়াইট কালার, আর হচ্ছে পেস্ট কালার, এই 4টা কালারই আমাদের অ্যাভেলেবেল আছে। হ্যাঁ, সো নিয়ে ফেলবা। এটা হচ্ছে মিষ্টি কালারটা, প্রাইস থাকবে হচ্ছে ওয়ানলি 2500 টাকা, 2500। সো স্ক্রিনশট ডান করে নিয়ে ফেলো, ঠিক আছে। ঢাকাতে আমাদের ক্যাশ অন হোম ডেলিভারি হবে, ডেলিভারি টাইম 4 দিন, আর লাগবে হচ্ছে 4 দিন, আর ডেলিভারি চার্জ থাকবে 100 টাকা। লাগবে হচ্ছে হেল্প করা কেউ নাই তো এখানে আমার, লাগবে হচ্ছে 4 দিন, ঠিক আছে। নেটটার গোলমালের কারণে খুবই ঝামেলা হয়ে গেল আমার। আচ্ছা, এটা হচ্ছে পেস্ট কালারটা, ঠিক আছে। মাশাআল্লাহ, রমজানের শুভেচ্ছা। থ্যাংক ইউ আপু, রমাদানের শুভেচ্ছা, তোমাকে অনেক শুভেচ্ছা আপু। এটা হচ্ছে পেস্ট কালারটা, ঠিক আছে। পেস্ট কালারটা জাস্ট এরকম করে হবে, এই যে এই যে দেখে নাও, এটা হচ্ছে পেস্ট কালারটা। এটা হচ্ছে ব্যাক পোর্শনের কাজটা, আমি একটু ফাস্ট দেখাচ্ছি কারণ এগুলো একবার আমি ডিটেইলে দেখিয়ে দিয়েছি তোমাদেরকে। হ্যাঁ, এখন একটু ফাস্ট দেখিয়ে দিচ্ছি, লাইভটা কেটে যাওয়ার কারণে। একটু লাইভটা আবারও শেয়ার করে দাও, যারা আগে শেয়ার করেছে আরেকবার একটু শেয়ার করে দাও। এই হচ্ছে তোমার ওড়নাটা, ওড়নাটা জাস্ট হচ্ছে তোমার এরকম করে সুন্দর করে কাজ করা থাকবে। হাই আপু, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপু, ভালো আছে। তুমি কেমন আছো আপু? সো এই যে প্রাইস থাকবে হচ্ছে, এটার হাতাটাও দেখিয়ে দিচ্ছি, এটার হাতাটা হচ্ছে এই, ঠিক আছে। প্রাইস থাকবে হচ্ছে 2500 টাকা। প্রাইডের মধ্যে আছে জামা অ্যান্ড ওড়না, প্রাইস থাকবে হচ্ছে 2500 টাকা। 46 ইঞ্চি লং হবে তোমার জামাটা, ঠিক আছে, আর ওনাটা 38 ইঞ্চি চওড়া হবে, আর হচ্ছে 5.5 হাত লং হবে। এটা হচ্ছে পেস্ট কালারের মধ্যে আছে, কাছে আসলে যে কালারটা দেখা যায়, এই যে এই কালারটা। সো আমি এইভাবে ধরছি স্ক্রিনশটটা নেওয়ার জন্য, এই যে এভাবে ধরছি স্ক্রিনশটটা নেওয়ার জন্য, যাতে তোমরা এভাবে ধরি স্ক্রিনশটটা নিয়ে ফেলো, ওকে। কালার হচ্ছে এক্স্যাক্টলি এটা, ওকে। প্রাইস থাকবে হচ্ছে 2500 টাকা, একদম নিউ ডিজাইন আমাদের ঈদের, সো নিয়ে ফেলো যার যেটা লাইক হয়। এবার যাচ্ছে আরেকটা, লাকনো, নিউ লাকনো। শেয়ার ডান, থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ। কেউ বললা না কেমন কাটলো আজকে রোজাটা? আমি যে এত করে শুনলাম কেউ বললো না, যাক না বলুক। আচ্ছা, এটা রয়্যাল ব্লু, এটাও প্রাইডের মধ্যে আছে, ঠিক আছে, আমাদের লাকনো, এটাও প্রাইডের মধ্যে আছে। বেক্সির মধ্যেও হচ্ছে যারা চেয়েছিল ইয়া কালার, অ্যাশ কালার কিন্তু অ্যাভেলেবেল হচ্ছে খুব তাড়াতাড়ি, ঠিক আছে। অ্যাশের জন্য রেডি হয়ে যাও, ডিপ অ্যাশ, লাইট অ্যাশ সবই আসতেছে। আচ্ছা, এটা হচ্ছে রয়্যাল ব্লু কালারটা, রয়্যাল ব্লু কালারটা। এই ডিজাইনটা তোমাদের সবার খুব পছন্দের একটা ডিজাইন। সো এটা হচ্ছে এরকম, ঠিক আছে, যারা সিকোয়েন্স পছন্দ করো না তারা নিয়ে ফেলবে এটা, ঠিক আছে। এই হচ্ছে তোমার ডিজাইনটা রয়্যাল ব্লুর মধ্যে আছে। এটা নেক পোরশনটা দেখো এইভাবে করে খুবই নাইসলি, কিন্তু এটা নেক পোরশনটা বেশি জোস, ঠিক আছে। দেন হচ্ছে এভাবে 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 এভাবে। আর প্রাইডের যেহেতু রয়্যাল ব্লু নিয়ে কোনো টেনশনে কিচ্ছু নাই, রয়্যাল ব্লুতে এক ফোঁটা কালার চলে যাবে না। হ্যাঁ, এটা হচ্ছে নিচের প্যানেলটা, ঠিক আছে। নিচের প্যানেলটা এটা হবে লাকনো স্টিচ, খুবই দারুণ, খুবই দারুণ, ঠিক আছে। প্রাইডের মধ্যে আছে এই জামাটা, এই যে 46 ইঞ্চি লং হবে, 46 ইঞ্চি লং হবে। আচ্ছা, এটার ব্যাক পোর্শনটা যায়, ব্যাক পোর্শনে এরকম করে ছিটাগুলা থাকবে, ঠিক আছে। পুরা ব্যাকে এইভাবে করে ছিটাগুলা থাকবে। ওকে, এবার যাই হাতের পোর্শনটা। যারা রয়্যাল ব্লু খুঁজছিলা ঝটপট করে নিয়ে নাও। হ্যাঁ, বেশি নাই, 5টা আছে মাত্র, সো ঝটপট করে নিয়ে নিতে হবে। এটা হচ্ছে হাতের প্যানেলটা। হ্যাঁ, হাতে এরকম করে হবে, এই এই হচ্ছে দুইটা হাত। ওকে, কি লাগে মুখে, দুইটা হাত খুবই সুন্দর, কিন্তু খুবই সুন্দর। এবং সুতার ম্যাচিংটা আমার মনে হয় যে অনেক নাইস হয়েছে। এইবার যেটা আসবো কুশিটা, এই কুশিটা করাতে আমার 200 টাকা খরচ, ঠিক আছে। এত নাইস কুশি কি বলবো। আচ্ছা, নেট খুব প্রবলেম করছে, এখানে দেখতে পাচ্ছি না ভালো করে, কি যে করবো। ওকে আপু, কি করবো, লাইভটা রেকর্ডেড থাকবে, একটু পরে দেখে নিও। আচ্ছা, এটা কুশিটা দেখো আপুরা, কুশিটা জাস্ট আমরা একটা গ্লেজি টাইপের সুতা দিয়ে করিয়েছি, রিল সুতা, ঠিক আছে। রিল সুতা, একটা গ্লেজি টাইপের সুতা, খুবই দামি একটা সুতা দিয়ে আমরা কুশিটা করিয়েছি। এটার এইভাবে করে শামুকটা আছে, এই যে দেখো, এই যে, ঠিক আছে। প্রত্যেকটার মধ্যে এইভাবে করে পারে এই যে শামুকটা আছে, এবং শামুকটা আমরা অন্যভাবে করেছি, দেখো এইভাবে করে করেছি, ঠিক আছে। দেখো আমি জাস্ট কুশি, নতুন একটা কুশির ডিজাইন, এই জন্য তোমাদেরকে আগে কুশিটা দেখিয়ে নিচ্ছি, খুবই সুন্দর। হ্যাঁ, পারে এই যে এইভাবে করে পড়বে, এই যে দেখো, খুব আর কতটা ঘন করে কাজটা করিয়েছি দেখো। হ্যাঁ, একটা ইয়াতে আমার 200 টাকা খরচ খালি কুশি করতে। এই যে আগে কুশিটা দেখাইলাম, এবার কাজটা দেখো, এই যে এই হচ্ছে কাজ। আর দুই পারে এরকম করে টুলটুলি কুশিগুলা খুবই নাইস করে করা, দেখো এই যে, খুব সুন্দর, খুব সুন্দর, জাস্ট অসাম, ঠিক আছে, এই যে। আচ্ছা, এটার ওড়না চওড়াটা একটু মাপি, কারণ ওড়নার চওড়া আমি মেপে টেপে দিচ্ছি। তোমাদের যদি মনে হয় যে হ্যাঁ আমার হবে, নিবা, আর যদি মনে হয় যে না আমার হবে না, নিও না। দেখো এটার 40, ওকে 40, ঠিক আছে, 40 আছে চওড়া, 5.5 হাত লং। ওকে, সো এই হচ্ছে ওড়নাটা, প্রাইস থাকবে হচ্ছে 2400 টাকা। যাদের এটা পছন্দ হয় ঝটপট করে নিয়ে ফেলতে হবে। 2 পিস, প্রাইস থাকবে হচ্ছে 2400 টাকা। যাদের পছন্দ খুবই ঝটপট করে নিয়ে নাও। 2400 টাকা থাকবে এটার প্রাইস। ওকে, স্ক্রিনশট ডান করো, নেম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে ইনবক্সে চলে যাও, কারণ প্রাইডের ওড়না ছাড়া বড় ওড়না দেওয়া আমাদের কোনোভাবেই পসিবল না। বিকজ হচ্ছে আমরা যে বেক্সিকি দিই বা যে যে ভয়েলি আমরা কিনি না কেন, ওটা হচ্ছে গার্মেন্টস থেকে যেভাবে আসে, আমাদের বহরটা ওখানে আমাদের বাড়ানোর কোনো সিস্টেম নাই। হ্যাঁ, বহরটা ওরকমই থাকবে। সো আমি বলবো যারা বড় বহরের চাও তারা প্রাইডের দিকে যাবা। হ্যাঁ, আবার বলবা যে আপু প্রাইডের কাপড় পাতলা এই সেই, তাহলে আমরা কি করতে পারি বলো। ইনার লাগেই, বেক্সিতেও ইনার লাগে, ফ্রাইডে ইনার লাগে, অরবিন্দুতেও মাঝে মাঝে ইনার লাগে হালকা কালারগুলোতে। সো পাতলা খুঁজবা, কমফোর্ট খুঁজবা, আবার হচ্ছে ইনার পরবা না, তা তো হবে না। সো এই যে প্রাইস থাকবে হচ্ছে 2400 টাকা, ঠিক আছে। স্ক্রিনশট দিয়ে ঝটপট করে নিয়ে নাও। কমফোর্ট খুঁজলে অবশ্যই ইনার পরতে হবে, কারণ প্রাইড কমফোর্ট, বেক্সি কমফোর্ট, অরবিন্দ কমফোর্ট, কিন্তু তোমাদেরকে অবশ্যই ইনার পরতে হবে। ইনার ছাড়া তো আর এগুলো পরতে পারবা না, ঠিক আছে। ওকে, রেখে দিচ্ছি, এবং খুব তাড়াতাড়ি করে করতে হবে এগুলো। নিউ কালেকশনের জন্য ঝটপট করে ইনবক্সে যেতে হয়, এগুলা মোটেও থাকে না। ওকে ডান, দেন আমি চলে যাই। আপনারা লাইভটা একটু শেয়ার করে দাও। দেখো আরেকটা নিউ ডিজাইন আমাদের। ওকে, আরেকটা নিউ ডিজাইন, সব নিউ নিউ ডিজাইন। হ্যাঁ, একটাও আগে পাও নাই এরকম ডিজাইন, সব মিষ্টি কালার, ঠিক আছে, মিষ্টি কালারের মধ্যে আছে। এটা দেখো, এটা জামাটা আগে বোঝাইতে হবে। গলাটা এরকম করে দেখো, গলাটা এরকম করে শার্টিং ভরাট করে করা আছে, ঠিক আছে। এটা যাচ্ছে নেক। এবার চলে যায় নিচে। নিচে এইভাবে করে একদম দেখো লাকনো স্টিচ করা আছে, মানে শ্যাডো স্টিচ, এভাবে ফুলে ফুলে থাকে। ঠিক আছে, প্রাইড ছাড়া এভাবে মানে লাকনো স্টিচ যেটা মানে শ্যাডো স্টিচ যেটা, সেটা কিন্তু বোঝানো যায় না। হ্যাঁ, প্রাইড ছাড়া এটা সম্ভব না। ঠিক আছে, এই যে এভাবে করে আছে, দেখে নাও এই যে। এবং প্রত্যেকটার মধ্যে দেখো এরকম করে করে সুন্দর করে এই এই, ঠিক আছে, এটা এই যে এটা হচ্ছে আরেকটা লাকনো, এটা যেটা নেক পোর্শনটা এরকম সুন্দর করে আছে, আর নিচে এরকম একদম ম্যাচিং সুতার এই কাজটা আছে, দেখে নাও। এই হচ্ছে ম্যাচিং সুতার কাজটা। ওকে, চলে যায় এটার পিঠের কাজটা, দেখো এই হচ্ছে পিঠের এই কাজটা। ঠিক আছে, পিঠের কাজটা। আচ্ছা, এবার আসি আমি হাতের কাজে। হাতে হচ্ছে এই কাজটা, এটা হচ্ছে হাতের কাজটা এই যে। ঠিক আছে, এটা হচ্ছে হাতের কাজটা। এবার যাই ওড়নাতে। ওড়নাতে তোমার এই যে এইভাবে কুশিটা তো এইভাবে করা আছে, খুব নিউ করে আমরা এই কুশিটা করিয়েছি, আর কাজটা হচ্ছে এই রকম করে এবং কতটা ঘন করে কুশিটা করা। কুশিটা মাশাআল্লাহ অনেক সুন্দর, এই যে এভাবে করে আছে। হ্যাঁ, 40 ইঞ্চি চওড়া হবে, 5.5 হাত লং হবে। এই যে প্রাইস থাকবে হচ্ছে 2300 টাকা, 2000 এটার প্রাইস। তো যার এটা পছন্দ ঝটপট করে নিয়ে নাও। 2300 টাকা থাকবে এই লাকনোটার প্রাইস। তো স্ক্রিনশট ডান করে নেম, অ্যাড্রেস, ফোন নাম্বার দিয়ে ইনবক্সে চলে যাও। ওকে, নেক্সট আইটেমে চলে যাচ্ছি। নেক্সট, ওকে, এবার আমি দেখাবো হচ্ছে আমাদের, এটা হচ্ছে 950 ওয়ান পিস, 950। ঠিক আছে, নেট 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 নিয়ে আর পারা যাচ্ছে না। এটা হচ্ছে 950। দেখো এইভাবে করে আছে পুরা জামাটা। ঠিক আছে, ব্ল্যাক কালারের মধ্যে আছে, অ্যান্ড হচ্ছে কাজটা অসম্ভব মানে সুন্দর একটা কাজ, অরবিন্দু ভয়েলের মধ্যে আছে। এটা হচ্ছে অরবিন্দু ভয়েলের মধ্যে আছে। হাই আপু, হ্যালো আপু। এটা হচ্ছে অরবিন্দু ভয়েলের মধ্যে আছে। 47 ইঞ্চি লং হবে জামাগুলো, আর নিচে যেহেতু কোনো প্যানেল নাই, 47 এতটুকু কাপড়ে তুমি যদি 48 করতে চাও করতে পারবা। ঠিক আছে, বাট কাজটা 47 পর্যন্ত আছে। ওকে, এই হচ্ছে তোমার প্যানেলটা, এই সরি জামাটার কাজ। কাজ থেকে দেখো খুবই নাইস করে কাজটা করা আছে। এই হচ্ছে তোমার জামাটা ওয়ান পিস। হ্যাঁ, ওয়ান পিস দেখাচ্ছে, অরবিন্দু ভয়েলের মধ্যে আছে। ওকে, এটার ব্যাক পোর্শনটা হচ্ছে এরকম হবে। এই হচ্ছে ব্যাক পোর্শন, দেখো অরবিন্দু ভয়েলের মধ্যেও চাইলে কিন্তু সেমিস পরা যাবে। হালকা কালার হলে দেখো এরকম পাতলাই হয় না, অরবিন্দু ভয়েলটাও কিন্তু পাতলা হয়। আজ রোজা রেখেছো আপু? হ্যাঁ আপু, রোজা রাখবো না। সো এটা হচ্ছে ব্যাক পোর্শনের কাজ। রোজা কি আর অফ করবো? আচ্ছা, এটা হচ্ছে হাতের কাজ রেখেছি আপু, তোমরা কেমন তেমন রাখছো? ঝটপট করে ইনবক্সে চলে যাও। অরবিন্দু ভয়েলের মধ্যে আছে, 47 ইঞ্চি লং হবে। ওকে, এই যে এই যে প্রাইস থাকবে হচ্ছে ওয়ানলি 950, 950। ওকে ওকে, রেখে দিচ্ছি। হ্যাঁ, খুবই নাইস কিন্তু এটা। আচ্ছা, ওয়ান পিসটা এটা রেখে দিলাম। দেন সবার ফেভারিট, এই যে একটু অফ করো। এই যে এটা হচ্ছে আরেকটা ওয়ান পিস। হ্যাঁ, ব্ল্যাকের মধ্যে আছে, এবং এটা তোমাদের সবার পছন্দের একটা ওয়ান পিস ছিল। জাস্ট হচ্ছে আরং স্টাইলে করা, খুবই মানে নতুন আমাদের একদম সেই ওয়ান পিসটা। ঠিক আছে, এটা কিন্তু আবার রিস্টক হয়েছে। সো তোমরা ঝটপট করে একটু অফ করে দাও, হেল্প করো একটু। সো এই যে এটা হচ্ছে নেক পোর্শনটা খুবই সুন্দর করে আছে। হ্যাঁ, নেক পোর্শনটা এরকম হবে, আর কাজের প্যাটার্নটা একটু কাছ থেকে দেখে নাও। এই যে এভাবে করে আছে ওয়ান পিস, যেটার প্রাইস হচ্ছে 950, অ্যান্ড অরবিন্দু ভয়েলের মধ্যে আছে। আমাদের কিন্তু কোনো নর্মাল ভয়েলের মধ্যে আমরা কাজ করাই না, অরবিন্দু ভয়েলের মধ্যে আছে। ঠিক আছে, এটা গেল নেক ফ্রন্ট সাইডটা জামার। এবার আসি ব্যাক সাইডটা। ব্যাক পোর্শন হচ্ছে এটা। ঠিক আছে, ব্যাক হচ্ছে এটা, অ্যান্ড হচ্ছে হাতাটা দেখি। হাতাটা হচ্ছে এই দুইটা হাতা এভাবে করে আছে। প্রাইস থাকবে হচ্ছে 950। স্ক্রিনশট ডান করে নিয়ে ফেলো দ্রুত। 950 ঝটপট করে স্ক্রিনশট ডান করো আপুরা, কারণ একবার শেষ হয়ে গেলে স্টক ঈদের আগে একদমই পাবা না, এটা আমি বলে দিচ্ছি। ঈদের আগে মেরে ফেললেও আর পাবা না, ঠিক আছে? ঈদের আগে যদি বলা আপু দাও, না সম্ভব না। এই যে ওকে রেখে দিচ্ছি। আপুরা লাইভটা কিন্তু রেকর্ডেড থাকবে, যারা দেখো নাই দেখে নিও, হ্যাঁ যারা দেখো নাই দেখে নিও। এবার যাচ্ছে আমাদের গুজরাটি, অনেক 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 অ্যাভেলেবেল হয়েছে, সো নিয়ে ফেলো। গুজরাটি অনেক নিউ কালেকশনও আসছে, আমি দেখাবো সব কিছু। গুজরাটি গুজরাটি ভেনাস, আমাদের ভেনাস এটা, এই হচ্ছে তোমার নেভি ব্লু কালারের মধ্যে আছে, এটার একটাই কালার নেভি ব্লু। ওকে, একদম পিটানো কাজ, সেই কাজ। আপু ব্ল্যাক কালারকে ভালো লাগছে, ব্ল্যাক কালারটা ভালো লাগছে, হ্যাঁ আপু ব্ল্যাক কালার তো আসলেই ভালো। সো এই যে গুজরাটি, যারা গুজরাটি লাভার আছে নিয়ে ফেলো, হ্যাঁ আমাদের অনেক আপু আছে অনেক গুজরাটি পছন্দ করে। এই দেখো এতটা ফিনিশিং করে কাজটা করা, খুবই নাইসলি কাজটা করা, অ্যান্ড হচ্ছে নিচের পার্টটা দেখো এভাবে করে আছে, এবং ডলারগুলো দেখো সুন্দর করে সেট করা আছে, খুবই নাইসলি সেট করা আছে, পরে যাওয়াটার কোনো ভয় নাই। আর এই হচ্ছে ওয়ান পিসটা, অনেক ভারী করে কাজ, যখন মেক করবা তখন দেখবা যে কতটা নাইস। হ্যাঁ এই হচ্ছে ওয়ান পিসটা, এটাও কিন্তু অরবিন্দ ভয়েলের মধ্যে আছে। এবার যাই ব্যাক পোর্শনে, ব্যাক পোর্শনে কিন্তু এরকম ছিটা হবে, হ্যাঁ ছিটা মানে এরকম ঘন ঘন করে ছিটা হবে। অ্যান্ড হচ্ছে হাতটা দেখো, হাতটা ওয়াও, দেখছো হাতটা যখন বানাবা পুরা হাতেই কাজ হবে। এই যে আপু আজ ভিডিওটা ডিস্টার্ব করছে, একটু অফ করে দিলে আমার মনে খুব ভালো হতো, কথা বললেও তো কেউ শুনবে না। ওকে সো এইটা ব্ল্যাকটা কালার হবে আপু, না আপু ব্ল্যাকের আর কালার হবে না। প্রাইস থাকবে হচ্ছে ওয়ানলি 1000 টাকা, ঠিক আছে? এটার প্রাইস থাকবে 1000 টাকা। সো যাদের দরকার স্ক্রিনশট ডান করো, নেম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে ইনবক্সে চলে যাও। হ্যাঁ ব্ল্যাকটার ব্ল্যাকই হবে, অন্য কোনো অল্টার কালার হবে না, এটা হচ্ছে নেভি ব্লু, ঠিক আছে? প্রাইস থাকবে 1000 টাকা। ওকে এবার আসি হচ্ছে আমাদের তারাকুঞ্জ, তারাকুঞ্জ ওয়ান পিস, তারাকুঞ্জ ওয়ান পিস হবে ব্ল্যাক। এই যে এটার অনেকগুলো কালার হবে, আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি ঝটপট করে। এটা অনেক নাইস, হ্যাঁ অনেক নাইস, এবং এটা অলমোস্ট আমাদের ফিল্ড থেকে যা উঠার সব উঠে আসছে, এখন কিন্তু হিউজ অ্যামাউন্ট আছে, পরে দেখবা এটা আর নাই, আর চাইলেও আর পাওয়ার সম্ভাবনা কোনো থাকবে না। এইভাবে করে আছে, দেখে নাও খুব কাছ থেকে, খুবই নাইসলি করা আছে, অনেক কাজ এটাতে, ঠিক আছে? অনেক কাজ। এই যে এই যে আপু আজ ভিডিওটা ক্লিয়ার না, আপু ক্লিয়ার না, কি যে করবো আপু বলো, করার কিচ্ছু নাই। এটা একটু অফ করে দাও তো, ওয়াইফাইটা ইয়া করে এটা একটু অফ করো, আবার অফ করে দাও তো, একটু একটু হেল্প করো, ওয়াইফাইটা একদম অফ করে দাও এটা থেকে। এই যে ঠিক আছে, এই যে সরি আপু ব্ল্যাক কালারটা আর একটু দেখাবেন, গুজরাটিটা স্ক্রিনশট নিতাম। আপু ব্ল্যাক তো এটাই দেখাচ্ছে, একটু অফ করে দাও, একটু অফ করে দাও, হ্যাঁ ওকে থ্যাংক ইউ। এই যে আপু গুজরাটি এটা এখন ঠিক আছে, ঠিক আছে আপু থ্যাংক ইউ, একটু কোনোভাবে দেখাইতে পারলেই বাঁচি, কারণ রোজা রেখে অনেক কষ্ট হয়। ছেলেদের জন্য পাঞ্জাবি দিবেন না আপু? আপু দিব ভাইয়া, ছেলেদের তো মেক করাই থাকবে, এত টেনশন কিসের, নেবেন আর পরে ফেলবেন। আর আপুদের তো মেক করতে হবে, এই জন্য আপুদেরগুলো আগে দেখাচ্ছি। পাঞ্জাবি তো মেক করাই থাকবে, নেবেন আর পরবেন। আচ্ছা এটা হচ্ছে পিছন সাইডটা, ঠিক আছে? পিছনে এই কাজটা, এই কাজটা হচ্ছে পিছনে, এখন ঠিক আছে আপুরা? এটা হচ্ছে হাতাটা, হ্যাঁ আপু তুমি এই সময় লাইভ কেন? ডে টাইম 2 PM লাইভ করলে ভালো হতো, আপনি তখন কথা বলতে আরও কষ্ট হবে, এখন তাও তো একটু পানি খাওয়া যাবে, তখন তো পানিও খাওয়া যাবে না। এটা হচ্ছে হাতাটা, ঠিক আছে? দেখো হাতাটা কতটা ভারী, মানে অনেক সুন্দর এই ড্রেসগুলো। দেখো আমি যেটা পরেছি এটাও কিন্তু এই ড্রেসটা, বাট এটা তখন আমাদের কর্মীরা মানে কাজটা ঠিকঠাক করতে পারে নাই, ঠিক আছে? অনেক ফাঁকা ফাঁকা হয়েছে, অনেক বাজে হয়েছে, তো এবার তাদের আমি হচ্ছে কর্মী বিল বাড়িয়ে দিয়ে আমি ঘন করে সুন্দর করে করিয়েছি, ঠিক আছে? যেটা যেটা সুন্দর না হলে কি চলবে বলো? এখন কিন্তু অনেক সুন্দর হয়েছে, এখন একদম অনেক সুন্দর হয়েছে। তারাকুঞ্জ তো তারাকুঞ্জ, এটা হচ্ছে ব্ল্যাকটা, ঠিক আছে? ব্ল্যাক ওয়ান পিসটা, এটার প্রাইস থাকবে হচ্ছে মানলি 1000 টাকা। স্ক্রিনশট ডান করো। ব্ল্যাক তারাকুঞ্জ প্রাইস থাকবে 1000 টাকা ওয়ান পিস। আপু রমজান মোবারক। তোমাকে আপু রমজানের শুভেচ্ছা। আচ্ছা, এটা হচ্ছে নেভি ব্লু, ঠিক আছে? নেভি ব্লু। রনি বলতে থ্যাংক ইউ। হ্যাঁ ভাইয়া, দেখাবো। পাঞ্জাবি তো হিউজ পরিমাণ করানো হয়েছে, পাঞ্জাবি তো সব মেক করা, খালি সাইজ বলবেন নিয়ে নেবেন, ডিজাইন চয়েস করবেন, সাইজ বলবেন নিয়ে নেবেন। আমাদের 40 থেকে 46 এই 4টা সাইজ অ্যাভেলেবেল থাকবে, ঠিক আছে? এবং হচ্ছে কিছু পাঞ্জাবি থাকবে, সেটা হচ্ছে অরবিন্দ ভয়েলের মধ্যে, আর যেটা 40 থেকে 46 সেটা থাকবে হচ্ছে আরদি কাপড়ের মধ্যে, আর যেটা হচ্ছে 36 থেকে 38, 40 এই 3টা সাইজ থাকবে। এটা হচ্ছে ভয়েলের, এই অরবিন্দ ভয়েলের মধ্যে, কিন্তু সবই মেক করা থাকবে। ওকে, এটা হচ্ছে নেক পোর্শনটা। আর এই হচ্ছে তোমার কাজের প্যাটার্নটা, এভাবে করে খুবই ঘন, খুবই নাইস করে, এবং অনেক ডলারের কাজ, কিন্তু এটা অনেক ডলারের কাজ। আপু ব্ল্যাক শাড়ি হবে, দেখিয়েছি না? ব্ল্যাক গোলাপ হবে, গোলাপ গোলাপ শাড়িটা। সো এটা হচ্ছে তোমার এই যে ওয়ানলি ব্ল্যাক গোলাপ শাড়িটা হবে, নিয়ে নিতে পারো। ওকে, এটা হচ্ছে নিচের পোর্শনটা, খুব সুন্দর করে কাজটা করা আছে। এটা হচ্ছে নেভি ব্লু, দেখিয়েছি ব্ল্যাক তারাকুঞ্জুর, এটা হচ্ছে নেভি ব্লুটা, ব্ল্যাকটা দেখিয়েছি, এটা হচ্ছে নেভি ব্লুটা। পিছনে এভাবে করে ছিটা মিটা থাকবে, পুরা পিছনটা এভাবে ছিটা ছিটা ছিটা, পুরা পিছনে এভাবে করে ছিটাগুলো থাকবে। অ্যান্ড হচ্ছে সবচেয়ে আকর্ষণীয় যে ব্যাপারটা হচ্ছে এটার হাত, ঠিক আছে? প্রচণ্ড সুন্দর এটার হাতাটা। ওকে, নিয়ে নাও যার পছন্দ, কারণ আমাদের তারাকুঞ্জ অলরেডি শেষের পথে। হ্যাঁ, অনেক করিয়েছে, অনেক সেলও করেছে আলহামদুলিল্লাহ। সো তারাকুঞ্জ আমাদের শেষের দিকে, যাদের লাগবে এখনই ঝটপট করে নিয়ে নাও। হ্যাঁ, কারণ আমার মনে হয় না যে আর আছে, এ উঠে আসছে অলরেডি। ওকে, প্রাইস থাকবে হচ্ছে 1000 ওয়ান পিস। যারা নিবা নিয়ে নাও, কারণ ঈদের আগে কোনো ওয়ান পিসের লাইভ আর হচ্ছে না। ওকে, এটাও আমাদের একটা নিউ ডিজাইন, পিঙ্ক কালারের মধ্যে আছে, যারা পিঙ্ক লাভার আছে ঝটপট করে নাও। নিউ ডিজাইন পিঙ্ক কালার, পিঙ্ক গুজরাটি। দেখো আবু, এই গুজরাটির নাম কি দিলা? দিলা না তো, এই যে নতুনটা। এই দেখো, এটা হচ্ছে পিঙ্কের মধ্যে আছে, জাস্ট এরকম করে, ঠিক আছে? এটা হচ্ছে তোমার নেক পোর্শনটা। ওয়াও একটা ডিজাইন, ওয়াও একটা ডিজাইন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এভাবে করে এরকম করে এসে নিচের পোর্শনটা, এত রাতে লাইভে এসেছে, সেহেরি করবা না? অবশ্যই করবো আপু, সেহেরি করবো ইনশাল্লাহ। সো এই যে হ্যাঁ, এটা হচ্ছে এতক্ষণ আমার লাইভটা শেষ হয়ে যেত, লাইভটা যদি আবার দুইবার করে করা লাগছে আজকে। এই হচ্ছে নিচের প্যানেলটা, ঠিক আছে? এই হচ্ছে নিচের প্যানেলটা, আর এই হচ্ছে তোমার কাজটা। এটা আমাদের নিউ গুজরাটি পিঙ্ক কালারের মধ্যে আছে। এই হচ্ছে নেক পোর্শনটা, এভাবে গেছে, তারপরে হচ্ছে নিচের পোর্শনটা হচ্ছে এইরকম, ঠিক আছে? খুবই নাইসলি করা আছে। প্রাইস থাকবে হচ্ছে 1000 টাকা, প্রাইস থাকবে 1000 টাকা। ওকে, গেল। এবার হচ্ছে ব্যাক পোর্শনের কাজটা, এটা হচ্ছে পিঠের কাজটা, পিঠে এইভাবে ছিটাগুলা করা থাকবে। এবার দেখি আমাদের হাতাটা কেমন হয়েছে। এই হচ্ছে সুন্দর হাতাটা। হ্যাঁ, বা অনেক ডলারের কাজ, যারা একটু ডলার পছন্দ করো ঝটপট করে নিয়ে ফেলো। প্রাইস থাকবে হচ্ছে 1000 টাকা, 1000 টাকা। সো স্ক্রিনশট ডান করো অ্যান্ড ঝটপট করে নিয়ে নাও। এই যে খুব সুন্দর, খুবই সুন্দর, অনেক ডলারের কাজ, যারা অনেক ডলার পছন্দ করো তাদের জন্য এটা। আমাদের গুজরাটি ডলার ছাড়া হয়ই না, গুজরাটিতে সব ডলার, ঠিক আছে? আচ্ছা, এবার আসি, এটা বেক্সি ভয়েলের মধ্যে আছে। এটা এই ওয়ান পিসটা আছে হচ্ছে বেক্সি ভয়েলের মধ্যে। এই যে এই ওয়ান পিসটা আছে হচ্ছে বেক্সি ভয়েলের মধ্যে, বেক্সি ভয়েলের মধ্যে আছে। এটা হচ্ছে তোমার নেক পোর্শনটা এভাবে হবে। হ্যাঁ, নেক পোরশনটা জাস্ট হচ্ছে এরকম দেখো, নেক এটা হচ্ছে এভাবে গলাটা হবে, এভাবে করে কাজটা আছে, এটা হচ্ছে নেকের কাজটা, দেন এভাবে ছিটাগুলো আছে, এভাবে এভাবে করে আছে, যে হচ্ছে নিচে এই আছে, ঠিক আছে, এই আছে, এই যে এই, হ্যাঁ। এটার ব্যাক পোর্শনও দেখি, ব্যাক পোর্শনও এরকম ছিটা আছে, ঠিক আছে, ব্যাকেও এরকম ছিটা আছে। এটা হচ্ছে বেক্সি ভয়েলের মধ্যে আছে, যারা বেক্সি ভয়েলের মধ্যে চাও তারা কিন্তু এটা নিয়ে নিবা। ওকে, এটার হাতাটা দেখি, এটার হাতাটা এই হচ্ছে হাতাটা, আমরা বেক্সির মধ্যেও হচ্ছে ওয়ান পিস করাচ্ছি। এটা হচ্ছে হাতাটা, দুইটা হাতা এই হবে। প্রাইস থাকবে এটারও 1000 টাকা। সো স্ক্রিনশট ডান করো, নেম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে ইনবক্সে চলে যাও। প্রাইস থাকবে হচ্ছে 1000 টাকা। এটা হচ্ছে বেক্সি ভয়েলের মধ্যে আছে, ওকে, ওয়ান পিস। এটার প্রাইস হচ্ছে 1000 টাকা। ওকে, আজকের প্রত্যেকটা ড্রেস খুব সুন্দর, থ্যাংক ইউ আপু। তারাকুঞ্জু, অন্য আর কি কি কালার আছে? ওহো, তারাকুঞ্জু, হ্যাঁ, আরেকটা কালার অ্যাভেলেবেল আছে, সেটা হচ্ছে পার্পেল কালার, এই যে পার্পেল কালার, ঠিক আছে। তারাকুঞ্জুর তারাকুঞ্জ দেখিয়েছি, ব্ল্যাক, নেভি ব্লু আর পার্পেল, এই তিনটা কালারই তারাকুঞ্জুর অ্যাভেলেবেল আছে। এই যে পার্পেল, এটা হচ্ছে পার্পেল কালারটা, খুবই 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 সুন্দর, জাস্ট হচ্ছে অসম একটা জামা। আর ভেনাস্টার ওয়ানলি হচ্ছে নেভি ব্লু আমাদের অ্যাভেলেবেল, কারণ নেভি ব্লু ছাড়া আর কিছু করানো হয়নি। এবং তারাকুঞ্জ হচ্ছে অলমোস্ট শেষের দিকে, যারা নিবা এখনই নিয়ে ফেলো, হ্যাঁ, যারা নিবা এখনই নিয়ে ফেলো, কারণ এটা একদম শেষের দিকে, ঠিক আছে। এটা হচ্ছে জামাটা 47 ইঞ্চি লং হবে। ওকে, এখন যাই ব্যাক সাইডে, পিছনে এভাবে 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 করে কাজটা আছে, আর হচ্ছে হাতের কাজটা দেখো, হাতের কাজটা হচ্ছে সব থেকে নাইস তারাকুঞ্জুর। এই হচ্ছে হাতের দুইটা কাজ। ওকে, প্রাইস থাকবে হচ্ছে 1000 টাকা। সো তিনটা কালারই আমাদের অ্যাভেলেবেল আছে, আর হবে কিনা আমি জানি না, মাঠে হয়তো আর থাকলেও খুবই অল্প পিসেস আছে, হ্যাঁ। প্রাইস থাকবে হচ্ছে 1000 টাকা। তারাকুঞ্জু বেগুনি পার্পেল কালার, সুন্দর একটা পার্পেল, এই যে দেখো এক্স্যাক্টলি এই পার্পেলটা, কাছে আসলে ফেট হয়, এই যে খুবই নাইস করে আছে। 1000 টাকা এটার প্রাইস। আপু ইয়েলো কালার 3 পিসেস হবে, দেখাচ্ছে 1 পিস, আগে 1 পিসটা দেখো না, আগে 1 পিস দেখো, আর 2 পিস দেখিয়েছি, হবে 3 পিস তো অবশ্যই হবে, আমি তো 3 পিস নিয়েই বেশি কাজ করি, 1 পিস তো আমার কাজ করা হয় না। এই যে এটা হচ্ছে তোমার নিউ ডিজাইন আমাদের, হ্যাঁ, নিউ ডিজাইন, ওই দিন একটু করে দেখিয়ে দিয়েছিলাম, সব সোল্ড আউট হয়ে গেছিলো, এখন আবার আসছে, রিস্টক হয়েছে আবার, অনেক আপুরা পাওনি। সো যারা যারা পাওনি এখন দেখে ঝটপট করে নিয়ে নিবা, ঠিক আছে। দেখো অনেক নাইস এবং অনেক ঘন করে কাজটা করা, ঠিক আছে, এই যে অনেক ঘন করে কাজটা করা, খুবই খুবই সুন্দর, এত ভারী একটা কাজ, এত নাইস একটা কাজ। এবং গুজরাটি যতই তুমি ভারী করো না কেন জামা কিন্তু ভারী হয় না, কারণ হচ্ছে গুজরাটির কাজটা এরকম। আচ্ছা, এটা হচ্ছে ব্যাক পোর্শনের কাজ, পিঠে এরকম করে কাজগুলো হবে। অ্যান্ড হচ্ছে হাতাটা দেখিয়ে দিই, হাতাটা হচ্ছে এই আর এই, ঠিক আছে। প্রাইস থাকবে হচ্ছে 1000 টাকা। সো স্ক্রিনশট ডান করো, নেম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে ইনবক্সে চলে যাও। প্রাইস থাকবে হচ্ছে অনলি 1000 টাকা। এই যে খুব সুন্দর একটা গুজরাটি, একদম মানে সেই 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 নাইস, সব নতুন নতুন ডিজাইন আমাদের। ওকে, চলে যাচ্ছি নিউ আরেকটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে দেখাবো, মিষ্টি। ওকে, মিষ্টি কালার, এটাও আমাদের নিউ গুজরাটি, এটাও অনেক পিস অ্যাভেলেবেল হচ্ছে এখন, এখন যার যার চাহিদা ছিল নিয়ে ফেলো, এখন যার যার চাহিদা ছিল নিয়ে ফেলো। এরপরে এটাও হয়তো ফিল্ডে আউট হয়ে যাবে, কারণ ফিল্ডে অলরেডি যেটা ছাড়া হয় সেটা উঠে আসে, দেন কিন্তু ফিল্ডে আর থাকে না বেশি। এটা হচ্ছে তোমার জামাটা, এভাবে নিচে দুইটা প্যানেল আছে, এভাবে সুন্দর করে আছে নিচে দুইটা প্যানেল, আর এই হচ্ছে তোমার জামাটার নেকটা। আচ্ছা, এটা যেটা হয় পিছনেও কিন্তু এরকম বড় বড় করে আমাদের কাজটা থাকে, ঠিক আছে। এই জামাটা সত্যি নাইস, কারণ পিছনে এত বড় বড় করে কাজটা থাকে। ওকে, এই যে সব দিকেই কাজ। আচ্ছা, এটা হচ্ছে তোমার হাতের প্যানেলটা, দুইটা হাতা এরকম। প্রাইস থাকবে হচ্ছে 1000 টাকা। সো স্ক্রিনশট ডান করো, নেম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে ইনবক্সে চলে যাও। এরকম একটা মিষ্টি কালারের ড্রেস, এবং একজ্যাক্টলি এই কালারটা একদম লাইট একটা মিষ্টি কালার, ঠিক আছে, লাইট একটা মিষ্টি কালারের মধ্যে আছে। ওকে, 1000 টাকা থাকবে এটার প্রাইস। ঠিক আছে। এবার চলে যাচ্ছে একটা 900 টাকার, এগুলো সব 900 টাকা। 950-এ দেখিয়েছে দুইটা, এখন দেখাচ্ছে 900 টাকা। একটু প্রাইসগুলা বুঝে শুনে নিও। এটা হচ্ছে বেগুনি কালারের মধ্যে, এই সরি নেভি ব্লু কালারের মধ্যে আছে। এটা হচ্ছে নেক পোর্শনটা, এভাবে এভাবে করে পুরা ড্রেসটা এভাবে করে গেছে। হ্যাঁ, এই যে প্রাইস থাকবে হচ্ছে অনলি 900 টাকা। এটা হচ্ছে তোমার পিঠের কাজটা। আর হাতাটা যদি আমরা দেখি, এটা হচ্ছে হাতের প্যানেলটা, ঠিক আছে। এই যে প্রাইস থাকবে হচ্ছে 900 টাকা। এই যে 47 ইঞ্চি লং হবে এটার। হ্যাঁ, অরবিন্দ ভয়েলের মধ্যে আছে। প্রাইস থাকবে হচ্ছে 900 টাকা। সো স্ক্রিনশট ডান করে নেম, অ্যাড্রেস, ফোন নাম্বার দিয়ে ইনবক্সে চলে যাও। ওয়ান পিসের লাইভ কিন্তু আর হবে না ঈদের আগে। সো যাদের দরকার তারা কিন্তু নিয়ে ফেলবা, কারণ আমাদের ওয়ান পিসের লাইভ আর ঈদের আগে সম্ভব না। ওয়ান পিস মোটামুটি যা ওঠার উঠে আসছে, নিউ আসলে আসতে পারে, বাট কিছু একটা মধ্যে দেখিয়ে দিব। বাট ওয়ান পিসের লাইভ কিন্তু আর হবে না। আপু ইয়েলো কালার থ্রি পিস আছে। আপু রেড অ্যান্ড হোয়াইট কালার হবে? আপু যা দেখাচ্ছে তাই হবে আপু, আর রেড হবে একটা, হোয়াইটও হবে, আমি দেখাচ্ছি। আপু অনিয়ন কালার দেখাও। নাই গো আপু অনিয়ন কালার, তারা কুঞ্জুর আর কোনো কালার কি অ্যাভেলেবেল হবে না আপু? আর অ্যাভেলেবেল হবে না ঈদের আগে, কোনো কিছু আর অ্যাভেলেবেল হবে না, যা দেখাচ্ছে এটাই। আর ওয়ান পিস তো আর হবেই না। হ্যাঁ, ঈদের আগে কোনো ওয়ান পিস ওঠার সম্ভাবনা নাই, ঈদের আগে সব বেক্সি ভয়েল উঠবে। সো এটা হচ্ছে তোমার আরেকটা নেভি ব্লুর মধ্যে দেখাচ্ছে। কাজের প্যাটার্নটা জাস্ট এরকম এরকম এরকম, হ্যাঁ, পুরাটা জামাতে। এটাও কিন্তু অরবিন্দ ভয়েলের মধ্যে আছে। আর এইভাবে করে কাজের প্যাটার্নটা দেখে নাও খুব কাছ থেকে, এই যে এভাবে করে আছে। ওকে, এটার হচ্ছে হাতাটা দেখাই। হাতাটা এভাবে লং আছে, নন্দিনী হাতায় আছে। হ্যাঁ, হাতাটা এভাবে নন্দিনী হাতা আছে। পিঠের কাজটা হচ্ছে এরকম করে আছে। পিঠে হচ্ছে এই এই যে পিঠের কাজ। ওকে, আমি আর খুলছি না, অনেক রাত হয়ে গেছে। সো আমি একটু ঝটপট। এই যে প্রাইস থাকবে হচ্ছে 900 টাকা। স্ক্রিনশট ডান করে নেম, অ্যাড্রেস, ফোন নাম্বার দিয়ে ইনবক্সে চলে যাও। যারা আমার পেজ থেকে পারচেস করতে চাও, আমি তাদের বলে দিই ওয়ান পিস কিন্তু আমার ঈদের আগে এটাই লাস্ট লাইভ। হ্যাঁ, ওয়ান পিসের আর লাইভ হবে না, ঠিক আছে। কারণ ওয়ান পিস যা আসতে হিউজ পরিমাণ উঠে আসতে, আর কিন্তু কোনো ওয়ান পিস আসবে না। এটা হচ্ছে একদম একটা তুতে কালার, এটা হচ্ছে একটা তুতে কালার। এই যে এই হচ্ছে তোমার কাজটা, একদম সুন্দর একটা তুতে কালার, খুবই আনকমন একটা কালার। এরকম কালার তো আসলে হয় না, না তুতে কালারটা। এই যে হচ্ছে ডিজাইনটা। ওকে, অলমোস্ট এরকম হবে, সুন্দর একটা তুতে কালারের মধ্যে আছে। এই হচ্ছে জামাটা। ওকে, এবার এটার হাতাটা হচ্ছে এটা, আর ব্যাক পোর্শন হচ্ছে এটা। আপু লাইভটা শেয়ার করে দিয়েছি, থ্যাংক ইউ আপু। সো এটা হচ্ছে ব্যাক পোর্শনটা, এটা হচ্ছে ব্যাক পোর্শনটা। আর আমাদের লকডাউনের জন্য ডেলিভারি কোনো সমস্যা হচ্ছে না, আলহামদুলিল্লাহ। ডেলিভারি তোমরা বাসায় বসেই পেয়ে যাবে। জাস্ট হচ্ছে একটু সময় হয়তো লাগবে, একদিন বা 2 দিন বেশি লাগতে পারে, এছাড়া আর কিছু না, ঠিক আছে। এটারও প্রাইস থাকবে 900 টাকা। তুতে কালার, একদম আনকমন একটা কালার। স্ক্রিনে যে কালারটা দেখা যাচ্ছে এই কালারটা, এক্স্যাক্টলি এই কালারটা, খুবই নাইস একটা কালার, ঠিক আছে। প্রাইস থাকবে হচ্ছে 900 টাকা। এবার আসি এই যে ঝুমকা ডিজাইন, ঝুমকাটা এবং পার্পেল, ডিপ পার্পেলের মধ্যে কেমন সুন্দর একটা পিঙ্কিশ টাইপের পার্পেল, ঠিক আছে, এক্স্যাক্টলি এই পার্পেলটা। এবং এইটা তোমাদের অনেক পছন্দের ছিল, অনেকের চাওয়ার ছিল, বাট সেই সময় ছিল না। এখন যাদের লাগবে নিয়ে ফেলবা। এই যে ঝুমকা ডিজাইন, হ্যাঁ, এটা হচ্ছে এক্স্যাক্টলি তোমার জামার কালারটা এটা আসছে। এখানে লাইভ করার একটা মজা হচ্ছে এক্স্যাক্টলি কালারটা আমি না বোঝাতে পারি, খুব মজা লাগে। সো এইটা এখানে হচ্ছে লাইট পিঙ্ক দিয়ে সুতা দিয়ে কাজ করা, এভাবে করে করে আছে। দেখো ঝুমকাটা আমাদের খুবই একটা মানে রানিং ডিজাইন, এটা সবাই খুব পছন্দ করে ঝুমকাটা। এটা হিউজ পরিমাণে আছে, সো নিয়ে নিতে পারবো, কোনো সমস্যা নাই। এই যে প্রাইস থাকবে হচ্ছে 900 টাকা, ঠিক আছে। এই যে অরবিন্দ ভয়েলের মধ্যে আছে। প্রাইস থাকবে হচ্ছে 900 টাকা, ঝটপট করে নিয়ে নাও। ওকে, এটার ব্যাক পোর্শনটা দেখো, এরকম সুন্দর একটা ঝুমকা আছে, খুবই নাইস, খুবই আনকমন একটা ডিজাইন। আর এটা হাতাটা হচ্ছে এরকম করে আছে। ওকে, দুইটা হাতা। প্রাইস থাকবে হচ্ছে 900 টাকা। ওকে, স্ক্রিনশট ডান করো, নেম, অ্যাড্রেস, ফোন নাম্বার দিয়ে ইনবক্সে চলে যাও। 900 টাকা থাকবে এটার প্রাইস। তো ঝটপট করে নিয়ে নিতে হবে আপুরা। ওকে এবার চলে যাচ্ছে একটা হোয়াইট এর মধ্যে, হোয়াইট তো না অফ হোয়াইট এর মধ্যে। এবং ওয়ান পিস যারা কালেক্ট করতে চাও ঝটপট করে কালেক্ট করে নিবা, কারণ ওয়ান পিসের কোনো লাইভ আমার ঈদের আগে আর হবে না। সো যারা আমার পেজ থেকে পারচেস করো এবং যারা চাও যে আমার পেজ থেকেই সবসময় পারচেস করো এবং করবা, তারা কিন্তু নিয়ে নিবা। হ্যাঁ, ওয়ান পিস আমাদের আর কোনো লাইভ হবে না ঈদের আগে। এটা হচ্ছে তোমার নেক পোরশনটা এভাবে করে আছে, পুরা জামাতে এভাবে করে আছে, ডলারগুলো দেখো এবং কাজের ফিনিশিংগুলো দেখো খুবই নাইসলি করা আছে। ঈদের পর তারাকুঞ্জোর অন্য কালার হবে না, না না তারাকুঞ্জ শেষ। হ্যাঁ, তারাকুঞ্জ আর মেক করাই হবে না। সো এটা হচ্ছে তোমার নেক পোরশনটা এরকম সুন্দর করে আছে, এই যে এই যে, ঠিক আছে। কারণ তারাপুঞ্জ হিউজ পরিমাণে ছাড়া হয়েছিল এবং হিউজ পরিমাণে উঠে আসছে, সো হিউজ পরিমাণ আপনারা নিয়েও ফেলছে। এজন্য তারাকুঞ্জ আর হবে না, অন্য কত ডিজাইন আছে, অনেক সব ডিজাইন তো করাইতে হবে। এটা হচ্ছে তোমার জামাটা, ঠিক আছে, জামার ফ্রন্ট সাইডটা। এটা হচ্ছে ব্যাক সাইড, বড় করে লম্বা করে কাজটা আছে ব্যাক সাইডে। অ্যান্ড হচ্ছে হাতা হচ্ছে এই দুইটা হাতা, এই খুবই নাইস করে আছে। প্রাইস থাকবে 900 টাকা। স্ক্রিনশট ডান করো, নেম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে ইনবক্সে চলে যাও। প্রাইস থাকবে 900 টাকা। অফ হোয়াইটের মধ্যে আছে, খুবই নাইস একটা জামা, ঝটপট করে নিয়ে নাও। 900 টাকা একদম হচ্ছে, ঝটপট করে নিয়ে নাও। যেগুলো রিস্টক হয় সেগুলো কিন্তু রিস্টক করি খালি তোমাদের জন্য, তোমাদের ডিমান্ড অনুযায়ী আমাদের রিস্টক করতে হয়। আচ্ছা, এই যে রেডটা, এটা অনেক বেশি ডিমান্ডেড ড্রেস ছিল, সো হচ্ছে খুব তাড়াতাড়ি করে নিয়ে ফেলো রেড। হ্যাঁ, কারণ আমার পেজে কিন্তু বেশি রেড থাকে না, এটা সেই একটা রেড, টকটকা একটা রেড এবং অনেক বেশি ডলারের কাজ। আব্বু আব্বু এখানে সব হালকা হালকা কালার, তো জামাগুলা একটু উঠে বসো। এই যে সুন্দর একটা রেড, ওকে, এই যে এই হচ্ছে তোমার জামাটা। দেখো কতটা সুন্দর ডলার ওয়ার্ক আছে, একদম নাইসলি করা আছে। দেখো কোনো নেটের ডিস্টার্ব নেই এখন আর। এই যে টকটকা একটা রেড, ঠিক আছে। এটা হচ্ছে জামাটা, দেখো অনেকটা তোমার একদম সেই ডলার কিন্তু। হ্যাঁ, ঈদে ঈদ ঈদ। সো এটা হচ্ছে ব্যাক পোরশনটা, আর হাতাটা দেখিয়ে দিই। এই হচ্ছে হাতাটা, এই হচ্ছে হাতাটা। নেটের ডিস্টার্ব হচ্ছিল ওইসব কারণে না, এটা হয়, বাবা ওই দিন দেখছিল। সো এটা প্রাইস থাকবে হচ্ছে, প্রাইস থাকবে হচ্ছে 900 টাকা। স্ক্রিনশট ডান করো, নেম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে ইনবক্সে চলে যাও। রেড, আমার পেজে কিন্তু রেড খুব কম করা হয়, সো যাদের রেড লাইকে থাকে নিয়ে ফেলবা ঝটপট। এবার আসে একটা কফি কালার, কফি কালারের এটা অনেক ডিমান্ডেড ছিল, সো এটা আবার রিস্টক করা হয়েছে এবং এবারই লাস্ট, আর রিস্টক হবে না, হবে না। কারণ এত রিস্টক যদি করি নতুন ডিজাইন কখন করব। এই যে এটা হচ্ছে কফি, একদম মানে কি র কফির যে কালারটা, এই কালারটা ব্ল্যাক কফি না। এই যে এটা হচ্ছে কাজটা, দেখো খুবই নাইসলি করা আছে। এই যে 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 এভাবে করে, এবং কাজের প্যাটার্নটা দেখে নাও, এভাবে সুন্দর করে করা আছে, ঠিক আছে। ওকে, এখন এটা হচ্ছে নিচে পাড় আছে একটা সুন্দর করে, আমি দেখিয়ে দিই। এই যে পাড়টা, পাড়টা হচ্ছে এরকম হবে, খুব সুন্দর করে আছে। এবার যাই ব্যাক পোর্শ, পিঠের কাজটা, পিঠে এরকম করে কাজটা হবে। আর হচ্ছে হাতা, হাতা হচ্ছে এই যে হাতার প্যানেলটা, ঠিক আছে। প্রাইস থাকবে হচ্ছে 900 টাকা। স্ক্রিনশট ডান করো, নেম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে একদম ইনবক্সে চলে যাও। আর ডেলিভারি নিয়ে কোনো ঝামেলা নাই, ডেলিভারি আমাদের এসএ পরিবহন, সুন্দরবন কুরিয়ার অ্যান্ড হোম ডেলিভারি সবই ওপেন আছে। তোমরা ঘরে বসে একদম নিশ্চিন্ত মনে অর্ডার দাও অ্যান্ড হচ্ছে পারচেসটা করে নাও। ঈদের যে ড্রেস তোমরা নিতে চাও, ঈদের ড্রেস সব আমরা এখন নিউ নিউ কালেকশন হচ্ছে ঈদের, সো যারা যেটা নিতে চাও ঝটপট করে নিয়ে নাও। প্রাইস থাকবে হচ্ছে 900 টাকা। ব্ল্যাক কফি কালার। আপু জামা সাদা কালার হবে? ও আল্লাহ গো, দেখিয়ে তো দিলাম, দেখিয়ে তো দিলাম, কইছিলা মাথা ফাটাবো। সুমাইয়া আপুর মাথা ফাটাইয়ে দেবো, এই যে ফাটাইয়া দিমু। এই যে আপু দেখো, এই যে অফ হোয়াইট, অফ হোয়াইট, হোয়াইট না, হ্যাঁ এটা অফ হোয়াইট আপু গো। এই যে এটা হচ্ছে এরকম অনেক নাইস, হ্যাঁ, এবং এটা খুব ডিমান্ডেড ছিল, সো এটা কিন্তু আবার রিস্টক হয়েছে। হ্যাঁ, এটা অনেক আপু চেয়ে পাও নাই। এই যে এটা হচ্ছে তোমার জামাটা, এটা হচ্ছে তোমার হাতাটা, ব্যাক সাইডে তো কাজ আছেই। ওকে, সো আমি রেখে দিচ্ছি, প্রাইস থাকবে 900 টাকা। আজকের মতো আপুরা আমাকে মার্জনা করো, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, অ্যান্ড হচ্ছে আমার জন্য দোয়া করবা, আমার পেজের জন্য দোয়া করবা, অ্যান্ড হচ্ছে আমি লাইভে আসবো এরকমই 9:30-9:30 মধ্যে চলে আসবো ইনশাল্লাহ, তোমরা সাথে থেকো, ঠিক আছে? ওকে, নিউ নিউ ডিজাইন নিয়ে কিন্তু চলে আসবো, ঠিক আছে? অনেক 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 নিউ ডিজাইন আসছে, সো সাথে থাকতে হবে, আমার পেজের সাথে থাকতে হবে এবং আমার অবশ্যই আমার সাথে থাকতে হবে। সো আপনারা একটু ভালো থাকবা। আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি, নেক্সট আবার দেখা হবে। ফিয়া মানিল্লা।